আর আমার মালিকের নামটা ধরে ডাকি আল্লাহ, আমার রবের নামটা আমি মধুর কণ্ঠে ডাকি, আমার মালিকের নামটা ডাক দিলে আমার কাছে বড় মজা লাগে, বড় মজা লাগে, কারণ আমার মালিকের নামটা তো মজার, দুনিয়ার সব ছাড়তে রাজি, মালিক ছাড়তে রাজি না। আল্লাহর এমন কিছু বান্দা দুনিয়া আছে, এখন আছে মিয়া আগেও ছিল, যারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে তৈয়ার, আমার মালিকের নামটা বাদ দিতে রাজি না, আমার মালিকরে বাদ দিতে রাজি না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানায় আয়েশার সন্তানের বাবা হলেন, আল্লাহ তাআলা আগে থেকে সম্পদশালী বাদশাহ বানিয়ে দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একদিন দাঁড়িয়ে বললেন, আল্লাহ তোমার বন্ধু খলিল ইব্রাহিম জীবনের শেষ বয়সে সন্তানের বাবা হয়েছে, সে আজকে বিশাল বড় বাদশাহ হয়েছে, হয়তো বাদশাহি পাইয়া সন্তানের বাবা হইয়া নিজের কলিজার টুকরা সন্তান পাইয়া তোমাকে বুঝি আল্লাহ ভুলে গিয়েছে। আমার আল্লাহ বলেন, না না, আমার খলিল আমারে কোনোদিন ভুলতে পারে না। জিবরিল আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি যদি আমার অনুমতি দাও একটু পরীক্ষা নিতে চাও। আল্লাহ তাআলা পারমিশন দিলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিক্ষুকের সুরত ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে চলে আসছেন। বাড়ির সামনে এসে দরজার সামনে দাঁড়িয়ে করুণ কণ্ঠে ডাক দেয়, আল্লাহু করিম, আল্লাহু করিম, ছোট্ট ছোট্ট করে কণ্ঠে মধু মিশাইয়া চমৎকার করে ডাক দিচ্ছেন। আরে মধুমাখা কণ্ঠে মালিকের নামের ডাক শুনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বিছানার মধ্যে শোয়া ছিলেন, একটা লাফ দিয়ে দাঁড়িয়েছে, এত চমৎকার করে কে আমার মালিকের নামটা ধরে ডাক দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইলেন, আরো ডানে বামে তাকায়, কোথার থেকে নাম ভেসে আসে কোথাও খুঁজে পায় না, এত চমৎকার করে আমার মালিকের নামটা কে ডাকে খুঁজে পায় না। চমৎকার করে সে দরজা খুললেন, খুলে তাকায় দেখে মেইন গেটের সামনে দাঁড়াইয়া একজন ভিক্ষুক, চারা খুব ভিক্ষুকের মতো মনে হয়, কাপড় চোপড় ভালো না, এই মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের নামটা ধরে ডাক দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া ভিক্ষুকের হাতটার দরদার ধরে ডাক দেয়, ভাই রে আমার মালিকের নামটা ডাকো, মালিকের নাম তোমার জবানে শুনতে বড় মজা লাগে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া জিবরিল আলাইহিস সালাম বলেন, বাদশাহ আল্লাহর নাম ধরে যদি আপনার ডাক দেই বিনিময় আপনি আমারে কি দিবেন? বিনিময় ছাড়া ডাক দিতে পারবো না, এতক্ষণ ডেকেছি বিনিময় ছাড়া ডেকেছি, এখন বিনিময় ছাড়া ডাক দিতে পারবো না, বিনিময় আপনি কি দিবেন বলেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো তোমারে দিয়ে দিলাম, এরপর আমার মালিকের নামটা আমাকে ডেকে শোনাও। আবার চমৎকার করে আল্লাহ পাকের নামটা ডাক দিয়া চুপচাপ করে জিবরিল আমিন দাঁড়িয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, এই জিবরিল আবার ধরে আমার মালিকের নামটা একটু ডাকো, এইবার আপনি ডাকলে আমারে কি দিবেন? সম্পদ ছিল আপনার তা আমারে দিয়ে দিছেন, বলে আমার যতগুলো বকরি আছে সবগুলো তোমারে দিয়ে দিলাম, আমার পারের একটা বকরির দরকার নাই সব তোমাকে দিয়ে দিলাম, সব দিয়েছে, এইবার ডেকে বলে আবার ডাকো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আবার যদি ডাকি তাইলে আপনি বিনিময়ে আমারে কি দিবে? আমি অর্ধেকটা বাদশাহী তোমারে দিয়ে দেব। দিয়ে দিলেন অর্ধেক বাদশাহী, এরপরে অন মালিকের নামের ডাকটা দিয়ে মন ভরে না, আবার ডাকো ডাকো। ভিক্ষুকের বেশ ধরে জিবরিল আলাইহিস সালাম বলেন, আবার ডাকলে আপনি আমার কি দিবেন? বলে দেওয়ার মতো আর কিছু না, অর্ধেক বাদশাহী হাতে রাখছিলাম, যাও এটাও তোমারে দিয়ে দিলাম, বাদশাহীও তোমারে দিয়ে দিলাম, সম্পদও তোমারে দিয়ে দিলাম, উটের পাল ঘোড়ার পাল
ছাগলের পাল সাপ তোমারে দিয়ে দিলাম, তারপর মালিকের নামটা ধরে আমার একটু ডাক দিয়ে শোনাও। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাইয়া জিবরিল আলাইহিস সালাম আবার একবার মালিকের নামটা ডাক দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, ভাই ভিক্ষুক, বাড়ি কোথায়, তোমার ঘর কোথায় জানি না, তবে তোমার নামে তোমার জবানে মালিকের নামের ডাকটা শুনলে বড় মজা লাগে, বড় আনন্দ লাগে। আর একটা বার ডাক দিয়ে কি আমারে শোনাই বা, আজরাইল জিবরিল আলাইহিস সালাম বলেন, আর একবার যদি সময় বিনিময় আপনি কি দিবেন, দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, বাদশাহ ছিল আমারে দিয়া ফেলাইছেন, সম্পদ ছিল দিয়া ফেলাইছেন, যত আপনার ঘোড়ার পাল ওটের পাল ছাগলের পাল ছিল তাও তো আপনি আমারে দিয়ে ফেলছেন, বিনিময় আর কি দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে না ডেকে বলেন, দেওয়ার মতো কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই, তবে তোমার ওই রাখাল ছাগল চড়ানোর জন্য তো একজন রাখালের দরকার আছে, আমারে নিয়ে যাও, নিয়া নিয়া রাখাল, ওই ছাগলের রাখালটা আমারে বানাইয়া দাও, আমারে যদি আজীবন রাখাল বানায় রাখো আমার আপত্তি নাই, তারপর মালিকের নাম ডেকে আমারে শোনা। আমি আপনার ফকির বানানোর জন্য আসি নাই, আপনার বাদশাহ নেওয়ার জন্য আসি নাই, আপনার ছাগলের পাল উটের পাল ঘোড়ার পাল নেওয়ার জন্য আসি নাই, আপনার সম্পদ নেওয়ার জন্য আমি আসি নাই, আমি আল্লাহর ফেরিস্তা জিব্রাইল, আপনার কণ্ঠে আপনি মালিকরে ভুলে গেছেন কিনা পরীক্ষা করার জন্য আসছিলাম। এসে তাকাইয়া দেখলাম আপনার অন্তরের মধ্যে মালিকের জন্য এত ভালোবাসা, এত ভালোবাসা, দুনিয়ার সব ছাড়তে রাজি আমার মালিক ছাড়তে আপনি রাজি না। ইমানদার কাকে বলে জানো, আল্লাহর জন্য এরা সন্তান ছাড়তে রাজি, আল্লাহর জন্য স্ত্রী বাদ দিতে রাজি, আল্লাহর জন্য দুনিয়ার সব ছাড়তে রাজি, আল্লাহর জন্য ক্ষমতাও ছাড়তে রাজি। আর এখন তো দেখা যায় আদর্শ বিক্রি কইরা ক্ষমতার পেছনে দৌড়ায়, হাত তুলে কেউ ঠিক কেনা, ইসলাম বিক্রি কইরা ক্ষমতায় যাওয়ার পায়ে তারা চলতেছে, নাই 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 মনে হয়। হ্যাঁ দুনিয়ার যুবক ভালো করে মাল লাগায় শোনো, আদর্শ বিক্রি করে কোনদিন ক্ষমতায় গেলে এই ক্ষমতা দিয়ে লাভ নাই, কথা গায় না কেন, কথা গায় না কেন, ইসলাম ধ্বংস করে ক্ষমতা চাই না, ক্ষমতার কপালে লাত্তি মারি, যেখানে ইসলাম নাই সেই ক্ষমতা চাই না, ইসলাম না থাকলে মেম্বরি চাই না, ইসলাম না থাকলে চেয়ারম্যানই চাই না, ইসলাম না থাকলে এমপিগিরি চাই না, ইসলাম না থাকলে মন্ত্রীগিরি চাই না, ইসলাম আছে তো কোলাম হয়ে বাঁচবো তাতেও কোনো আপত্তি নাই, ইসলাম ঠিক রাখা যদি এমপি মন্ত্রী হই তাতে আপত্তি না, ঠিক কিনা বলো না, মুসলমান তো আছে মিয়া, 90% মুসলমান আছে, এ তো সব নামে আছে, নামে আছে কামে নয়, এই জন্য নবী আমার বলে গিয়েছেন 1450 বছর আগে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, একটা সময় এমন আসবে ইসলাম নামে থাকবে কাজে থাকবে না। এখন ইসলাম কিতে আছে, নামে আছে, তোমার নাম কি ভাই, বলে মোহাম্মদ অমুক, তোমার নাম কি ভাই, মোহাম্মদ অমুক, নামের শুরুতে মোহাম্মদ লাগাইছে তাই বলে মুসলমান, কথা কয় না কেন, কালিমা জানো, বলে জানি না, ইমানে মুফাসসাল জানো, জানি না, ইমানে মুজমাল জানো, জানি না, কালিমাতু তাইয়্যিবা জানো, বলে জানি না, কালিমাতু শাহাদা জানো, জানি না, ওযুর ফরজ জানো, জানি না, নামাজের ফরজ জানো, বলে জানি না, তায়াম্মুমের ফরজ জানো, জানি না, ও ভাই নামাজ পড়ো, বলে পড়ি না, মাথায় টুপি লাগাও, লাগাই না, মুখের মধ্যে দাড়ি রাখো, রাখি না, তাইলে বলো তোমার মধ্যে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য কোথায়, তোমার ইমানটার মধ্যেও তো ভেজাল, আমরা পাক্কা ইমানদার, নামাজ না বললে হবে কি, কলম পড়ো পরিষ্কার, এমন কলব ঠিক করে, নামাজ না বললে কলব কি করে, নামাজ পড়ে না তো কলব ঠিক আছে, নামাজ না বললে আলা কলব থাকে কেমনে ঠিক, নামাজই পড়ে না এই লোকের কলব কেমনে ঠিক থাকে, কথা কয় না তো, নামাজ না বললে কলব ঠিক থাকে নাকি, কলব তো শয়তানি কলব,
কথা বল না কেন যে কলব তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না যে দিল তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না যে ঈমান তোমাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারে না বুঝা গেল ঈমানের মধ্যে ভেজাল আছে জন্য মুসলমানের সন্তান হুজুর নামাজও পড়ি রোজাও রাখি সব করি যাকাতও দেই সব ঠিক আছে কিন্তু হুজুর এই যুগে কোরআন দিয়ে দেশ চালানো যায় না বুঝা গেল এই লোকটারে গণতন্ত্রের ভিমরি দিতে ধরছে হ্যাঁ রাগ করতেছেন আপনারা এই জন্য বলছি মুসলমান আছে কোয়ালিটি নাই কোয়ান্টিটি আছে সংখ্যা অনেক কিন্তু কোয়ালিটি ফুল আবু বকরের মতো একজন লোক থাকলে কাম হয়ে যেত আমলের মতো একজন লোক হলে কাজ হয়ে যেত বদরের ময়দানে হাজির হয়েছেন রাসূল আরবি মাত্র কয়জন সাহাবী লইয়া এজে বলে না সব ঘুমাইতেছে কয়জন মাত্র 313 জন লইয়া দাঁড়াইছেন 313 জন সাহাবী নিয়া বদরের ময়দানে হাজির হয়েছেন গিয়া কাফেরদের দিকে তাকায় দেখে কাফেরের হাজারের উপরে কাফেরদের সংখ্যা কত বলেন না কেন কথা হাজারের উপরে শুধু এই এই সাবধান গীত গাইতে বসে এখানে বেটা কতবার ধমক দেওয়া লাগে একটা মানুষকে এখানে কপাল খুলতে আসছো না কপাল পড়তে আসছো তুমি কপাল পড়তে সময় লাগে না মিয়া এই মাহফিল গুলো হিদায়াতের জায়গা আমি হিদায়াতের মালিক না কোন হুজুর হিদায়াতের মালিক না হিদায়াতের মালিক আল্লাহ হতে পারে এই মাহফিল থেকে একটা কথা হবে কথা আপনার আমার হিদায়াতের বসিলা হবে এখানে হাসতে আসি নাই কানতে আসছি বলেন বলেন কপাল পড়তে আসি নাই কপাল খুলতে আসছি রবের অপছন্দ হইতে আসি নাই রবের পছন্দ বান্দা হইতে এসেছি বদরে কয়জন সাহাবী নিয়ে হাজির হইছে মাত্র 313 জন কাফির হাজারের উপরে শুধু তাই না কাফিররা এমন জায়গায় গিয়ে অবস্থান নিয়েছে যে জায়গাটা শক্ত মাটি অর্থাৎ যুদ্ধের জন্য উপযোগী জায়গা মুসলমানরা এমন জায়গায় আগে থেকে যাইতে না পারলে পড়ে গিয়েছে যেটা বালুময় জায়গা পাড়া দিয়ে পা গেড়ে যায় যেটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডেকে বললেন তরবারি কয়টা আছে বলে মাত্র 8টা তরবারি আছে কয়টা মাত্র 8টা তরবারি আরে সাহাবী মাত্র 313 জন ঘোড়া কয়টা আছে বলে ইয়া রাসূলুল্লাহ মাত্র 2টা ঘোড়া আর 8টা তরবারি আমার নবী দেখলেন বাহ্যিক দৃষ্টিতে ইসলামের বিজয় অর্জন করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না অথচ আজকের বদরের যুদ্ধ তো এমন এক যুদ্ধ যেখান থেকে অবস্থা এমন যদি মুসলমান হেরে যায় চিরজীবনের জন্য ইসলাম জমিন থেকে শেষ হয়ে যাবে সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বললেন এ সাহাবীরা আমার জন্য একটা ছোট্ট করে লতা পাতা দিয়ে ঘর বানিয়ে দাও সাহাবায়ে কেরাম ছোট্ট করে একটা লতা পাতা দিয়ে ঘর বানিয়ে দিলেন এই ঘরটাকে আরবিতে বলে আরিশ এই জন্য নবী যেখানে দোয়া করছেন ওই জায়গায় এখনো বদরের প্রান্তরে মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের নামও দেওয়া হয়েছে মসজিদ আরিশ কি দোয়া করেছেন নবী যে হাত তুলে দোয়া করেছেন বুখারীর মধ্যে এসছে হাত তুলে নবী দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন শাইতা আল্লান তুবাদ আল্লাহুম্মা ইন শাইতা আল্লান তুবাদ আয় আল্লাহ তুমি যদি চাও আজকে থেকে আর তোমার গোলামি জমিনের মধ্যে কেউ করবে না তুমি যদি চাও জমিনে কেউ তোমার কদমে সাজদা দিবে না তুমি যদি চাও কেউ তোমার নাম জমিনের মধ্যে নিবে না তুমি যদি চাও কিয়ামত পর্যন্ত কোনো কোরআনুল কারীমের তেলাওয়াত চলবে না তাইলে যেমন করে হোক কাফিরদেরকে বিজয় করিয়ে দাও আর যদি তুমি চাও তোমার কোরআনের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে তোমার নামের জিকির কিয়ামত পর্যন্ত চলবে তোমার কুদরতি কদমে সাজদা চলবে তোমার ইবাদত কিয়ামত পর্যন্ত চলবে তাইলে বুঝি না ইমানদারের বিজয় করিয়ে দাও দোয়া করতেছেন নবী হায়রে নবীর দোয়ার স্টাইল কেমন ছিল জানো সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা হচ্ছে শূন্য নবীজি দোয়া করতেছেন সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া চলতেছে হাত আস্তে 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 উপরের দিকে উঠতেছে দোয়া যত পাওয়ার বাড়তেছে
নবীজির হাত উপরের দিকে উঠতেছে, হাত উঠাইতে উঠাইতে আমার নবী এত উপরে উঠিয়েছেন, বর্ণনাকারী বলেন নবীজির কাপড় সরে গিয়ে বগল পর্যন্ত দেখা গিয়েছে। এবার হাত উঠিয়ে ক্ষান্ত নয়, নবীজি বসার থেকে দাঁড়িয়েছেন, আস্তে আস্তে দাঁড়াচ্ছেন, পুরো দাঁড়িয়ে গিয়েছেন রহমতুল্লিল আলমিন, পুরোটা দাঁড়িয়েছেন, হাত দুটো উপরের দিকে উঠানো, দাঁড়িয়ে ক্ষান্ত নয় রহমতুল্লিল আলমিন, তো দাঁড়াইয়া বুড়ো আঙ্গুলের মধ্যে ভার করে এত উঁচা হয়েছেন মনে হয় যেন আমার নবী রব্বে করিমের আরশ আজিমে ঝুলে ঝুলে দোয়া করতেছেন। দোয়ার স্টাইল, নবীজির কান্নার আওয়াজ এমন ছিল আবু বকর সিদ্দিক সহ্য করতে না পেরে নবীকে এসে চড়ায় ধইরা হাত দুটো বুকের সাথে লাগায় দিয়া বললেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে কান্না, হুজুর আর কাঁদবেন না, আপনি কান্না করলে আমরা সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা মূসা পয়গম্বরের উম্মত নয়, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো নবীরে পাঠায় এখানে বসে থাকবো না, বরং আমরা আপনার উম্মত, ইসলাম বিজয়ের জন্য আপনার ডানে আপনার বামে আপনার সামনে আপনার পেছনে যুদ্ধ করব, বদরের প্রান্তরে কালিমার পতাকা উড্ডীর হওয়ার আগ পর্যন্ত ময়দান ছাড়ব না। নবীজির দিকে তাকিয়ে বললেন পয়গম্বর কোন টেনশন নেই আপনার, 313 জন তো বদরে, 313 জন থেকে যদি 312 জন চলে যায় আপনি শুধু সেনাপতি থাকবেন, আমি আপনার সৈন্য থাকব, আপনি আমাকে বলবেন হাজার কাফিরদের বিরুদ্ধে আমি ওমর একা লড়ব। হয় নাই আল্লাহু আকবরের আওয়াজ হয় নাই, আরো জোরে হবে, আয় চিল্লা জোরে হবে, আল্লাহু আকবর জোরে হবে। নবী পরবর্তীতে জিজ্ঞাসা করেছেন হযরত ওমরকে, এই ওমর তোমার সাহস কেমনে হয় হাজার কাফিরদের বিরুদ্ধে একা যুদ্ধ করতে? হযরত ওমরকে হুজুর আপনিই তো বলছেন, দেখেন স্টেজে বসে ঘুমাইতেছে, থামিয়া লড়া লড়ে চলে বহু মিয়া, হযরত ওমরকে হুজুর আপনিই তো বলেছেন যার মধ্যে ঈমান আছে এই মানুষটা জিন্দা, যার মধ্যে ঈমান নাই এই মানুষটা মুর্দা, তাহলে আমি একা জিন্দা পুরো বদরে আর হাজার কাফির হোক না ওরা তো মরা মৃত মানুষের সাথে যুদ্ধ করব, ভয়ের কিসের অভাব? রহমতুল্লিল আলমিন দোয়া করতেছেন, হাত কিন্তু এখনো উপরে, হাত কই বলে না, কথা বলে না, হাত এখনো নবীর কই, হাত তুলে তুলে দোয়া করতেছেন, আমার নবী তো অপেক্ষায় আছেন, রব কি বলে, আল্লাহ কি বলে অপেক্ষায় আছেন, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আরে দুনিয়ার সাধারণ মানুষ দোয়া করলেই তো আল্লাহ পাকের কত চমৎকার ঘোষণা, সেখানে আমার নবী দোয়া করতেছেন। দুনিয়ার সাধারণ মানুষ যদি দোয়া করে সেক্ষেত্রে আল্লাহ পাক কোরআনুল কারিমে কয় উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, ইর গুলাম মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ, বাড়ি যায় কই না, রব্বে করিম বলেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, বান্দা যখন মুসিবতের মধ্যে পড়ে যাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইলে লাভ কি জানো, আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার কাছে এসে দাঁড়া যাই, আমি আল্লাহ কোথায় আছি জানো, নাহনু আকরাবু ইলাই, কত বাজেট হইছে রে জিব্রাইল, বলে পয়গম্বর কাফির হাজার আছে আপনার জন্য আগামীকালকে আল্লাহ তাআলা আপনার সৈন্য বাহিনীর সাথে আর 1000 ফেরেশতা সৈন্য বাহিনী বানাইয়া আপনার কাছে পাঠাবে। কানের কাছে মুখ লাগাইছে পয়গম্বর বাজেট বাড়ছে, হ্যাঁ পয়গম্বর বাজেট বেড়েছে 3000, 1000 আর না এবার 3000 ফেরেশতা
আমার নবীর এখন হাত উপরের দিকে আছে, আল্লাহর দিকে তাকায় বলেন আল্লাহ 1000 পাঠাইছিলা 3000 করেছো, মেনে নিলাম কোনো অসুবিধা নাই, তবে তোমার বন্ধু যদি আরো বাড়ায়া দিত আরো খুশি হইতো, তোমার বন্ধুর সাহাবীরাও খুশি হয়ে যেত, বড় কষ্ট করে 313 জন নিয়ে হাজির হইলাম, তুমি বাড়ায় দিলে তোমার বন্ধু খুশি, আমার আল্লাহ তাআলা ডাক দেয় বি খামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিনী পয়গম্বর 1000 দিয়েছিলাম 3000 করেছিলাম, 1000 আর 3000 নয়, আমি আল্লাহ তাআলা তোমাকে আগামী কালকে 5000 ফেরেশতা সৈন্য বাহিনী পাঠাইয়া তোমার সহযোগিতা করব। নবীজি কথা শুনে না হাত নিচের দিকে নামাইছে না, হাত নামাইতে দেরি বৃষ্টি হতে দেরি হয় না। বৃষ্টি হইছে কেন? বৃষ্টি হওয়ার কারণ হইল শক্ত জমিনে যদি বৃষ্টি হয়, কাফিররা তো আগেই কোথায় অবস্থান নিয়েছিল বলছিলাম, মনে আছে না? ভুইলা গেছে কোথায় কোথায় কোথায়? শক্ত জমিনে। তো শক্ত জমিনে যদি বৃষ্টি হয়, তো বৃষ্টির কারণে শক্ত জমিনটা আঠালে মাটিটা কি হয়, পিছলা হয়ে যায়, হাঁটা যায় না ঠিক মতো। এখন কাফিররা ডানে যাইতে গেলে বায়ে যায়, বায়ে হাঁটতে গেলে ডানে যায়। আর বালুময় জমিন শুকনো হয়ে গিয়েছে, পানি পড়লো তখন জমিন শক্ত, সাহাবায়ে কেরাম বুক ফুলায় হাঁটতেছে, মুহূর্তের মধ্যে পুরো রূপ চেঞ্জ হয়ে গেল। হায় রে, সকালবেলা ফজরের নামাজের পরে রহমাতুল্লিল আলামিন যুদ্ধের পোশাক পরে সাহাবায়ে কারামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করাচ্ছেন, সাহাবায়ে কারামদের ব্যাপারে ভাষণ দিচ্ছেন আমার নবী, সাহাবায়ে কারামকে বলেন পয়গম্বর মাত্র 8টা তরবারি, যুদ্ধ করব কি করে? সাহাবায়ে কারামদেরকে আমার নবী বলেন আরে যুদ্ধের মধ্যে ঘোড়া, আরে হয়তো তরবারি আছে 8টা, ঠিক আছে তোমাদের কাছে তরবারি নেই, খেজুর গাছের ডাল আছে না, ডাইল নিয়ে নামো। এটা কি কয় আপনাদের দেশে? খেজুর গাছে ডাইল কয়? ডাইল না ডাল কি কয়? বুঝছেন তো? নামো, এটা নিয়ে নামো। হায় হায়, খেজুর গাছের এই ডাল বা ড্যাগা বা যেটাই বলেন, এটা নিয়ে নেমেছে সাহাবায়ে কারাম, বলেন এটা দিয়ে এক একজনের ঘাড়ের উপরে বাড়ি দেই, তো ঘাড়ের উপরে বাড়ি দিলে মাথা পড়ে যাওয়ার কথা, ওই খেজুর গাছের ড্যাগা দিয়া বলে বাড়ি দিতে দেরি হয়, এক একটা মাথা দেখি উড়ে উড়ে গিয়া 30-40 হাত দূরে গিয়ে পড়ে যাও। যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হওয়ার আগে আমার নবীকে আল্লাহ তাআলা কয় হাবিব আপনি এক কাজ করেন না, একটু বালু নিয়ে ওদের দিকে মারেন। আহারে সুবহানাল্লাহ রে, মোনাজাত দেওয়ার টাইম হয়েছে, সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহর পাওয়ারে বোঝা যায় মোনাজাত দেওয়ার টাইম হয়েছে না, জায়গায় ছিলেন না আপনারা, সুবহানাল্লাহ। তোমাগরে কয়ে যাই মাহফিল কমিটি, আগামীবার যদি মাহফিল করাও সর্বোচ্চ 11:30টায় মোনাজাত দিবা, ঠিক আছে? এই 1টা-1:30 পর্যন্ত মাহফিল কোনো কায়দায় দরকার নাই, কি ফায়দা কইরা নামাজ নষ্ট? হ্যাঁ, ওয়াজ হলো কিসের? ব্রাহ্মণ বাড়ি, কোনো ব্রাহ্মণ বাড়ি এটারিয়া নাই, এগুলোর থেকে বের হয়ে আসতে হবে, সারা রাত ধরে মাহফিল চলে, এগুলো বুঝাইবেন তো আমারে? ওই হ্যাঁ, এইটা তাইলে ঠিক আছে, যত আগে শেষ করা যায়। এই যে মানুষ বলেন মাহফিল কেন বলেন, মানুষকে দিনদার বানানোর জন্য, নামাজি বানানোর জন্য, না নামাজি নামানোর জন্য? নামাজি বানানোর জন্য যদি হয়, এখন আমি যদি আরো আরো 10 মিনিট চালাই, 15 মিনিট চালাই, এরপরে মোনাজাত দিলে এই মানুষটা বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে 1টা বাজবে, যে রেগুলার নামাজ পড়ে তারও ফজরে উঠতে কষ্ট হবে। এখন আপনারা হয়তো বলবেন হুজুর আমাদের দেশে তো সিস্টেমই হয়ে গেছে, বক্তাও নামাজ পড়ে না, আমরাও নামাজ পড়ি না, নাউজুবিল্লাহ কন মিয়া, এই জন্য আমি মাঝে মাঝে বলি দাওয়াত দেওয়ার আগে বক্তারে যাচাই বাছাই করে দাওয়াত দিও, কোন বক্তার 1 বছরে 1 বক্ত নামাজ চটে নাই, ওরম একটা আলোচনাই না উঠাও, আলোচনা তাসির হয় না কেমনে, এমনি হবে বেটা, চোখ দিয়ে পানি বের হয় না কেমনে, এমনিতেই হবে। এখন তো 36 ইঞ্চি তাও বক্তা, আগে হিন্দু আসিল মুসলমান হইছে তাও বক্তা, মহিলা ছিল পুরুষ হইছে তাও বক্তা, অন্ধ চোখ নাই তাও বক্তা, কথা কান না কেন, হিজড়া একজন তাও বক্তা, পুলিশ একজন তাও বক্তা,
কোন কায়দা শুরু হইছে সার্কাস খেলা শুরু হইছে নাকি এটা মাঝে মাঝে আমি বলি এজন্যই তো এখন ঝামেলা এই পিচ্চি পিচ্চি হুজুরগুলা যে কায়দা কানুন কথাবার্তা বলা শুরু করছে তাতে মনে হয় ধ্বংস হয়ে যাচ্ছে দেশ অথচ 2006 ফারেক হয়েছে আমরা হুজুরদেরকে বলি 2006 ফারেক আমার ছাত্র এখনো বিভিন্ন মাদ্রাসায় জালালাইন মেশকাত পড়ায় অথচ এখনো বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতে কলিজা কাঁপে আর এক একজন হক না হকের ডিলার নিয়ে বসছে জামেন কোথায় এজন্য বলি আলোচক দাওয়াত দেওয়ার আগে খুঁজে খুঁজে আলোচক দাওয়াত দিবেন খালি কণ্ঠ ভালো আর চিল্লানি দেয় আমার মতো এমন খুঁজেন না আমারও চাচাই বাছাই করে নিয়েন হ্যাঁ এই ফেসবুক ভাইরাল মাইরাল বাদ দেন আল্লামা ফেসবুক আর আল্লামা ইউটিউব আর আল্লামা গুগল কোরআন থেকে যারা জ্ঞান দিয়ে দিয়ে কথা বলে এই জাতীয় মানুষগুলোকে নিয়ে দিনের আলোচনা শোনেন লোক কাম হোক ফায়দা হবে এই জন্য দেখেন না আগের তুলনায় বক্তা বেড়েছে মাহফিল বেড়েছে লোক বেড়েছে কিন্তু হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আর এখনকার জুয়েনরা ওই কায়দার মানে যারা উঠেন উঠেন বসেন বসেন কইতে পারে এগর পাগল খুব বেশি আর যারা সাদা সিধা মাছ করতে চায় চান দিয়ে এগর গরম হয়ে যায় তালের ওয়াজে আমরাও কম পারি না বয়স ছিল এক সময় এখন দেখলাম এগুলো দিয়ে ইসলামের ধ্বংস হয় ফায়দা মোটেও হয় না রাগ করতেছেন আপনারা রাগ করেন না বাজান কষ্টে কথাগুলো বলতেছি কষ্টে বলতেছি কথাগুলো আলেম হয়ে আলেমের বিরোধিতা করতে চাই না কিন্তু বেআমল ব্যক্তিদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে এখন আমাদের কথা বলা দরকার ছিল কাফিরদের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে নাসারাদের বিরুদ্ধে বদমাশদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে এখন কথা বলতে হচ্ছে আলেমদের বিরুদ্ধে আফসোস লাগে হায় হায় কি কথা বলছিলাম পয়গম্বরে আরবি সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে নামাবেন আল্লাহ কয় বালু মারো নবীজি বালু হাতের মধ্যে লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে সামনে ফিককে দিছেন ফিক দিতে দেরি প্রত্যেকের চোখের মধ্যে আল্লাহ পৌঁছায় দিছেন এখন চোখগুলো মুছতেছে তাকায় দেখে কিরে আবু বাকার এখানে একজন দেখা যায় সেম আবু বাকার ওখানে আরেকজন দেখা যায় সেম আবু বাকার ওখানে আরেকজন দেখা যায় অমর এখানে একজন অমর ওখানে আরেকজন আলী এখানে একজন আলী ওখানে আরেকজন আল্লাহ কোরআনে কয় ইয়ারো মিসলাইহিম আমি ওদেরকে ডবল ডবল করে দিছি সাহাবায়ে কেরামদেরকে কাফিরেরা তাকায় দেখে দুইজন তিনজন একই সুরতে দেখা যায় ওরা খুঁজেই পায় না আসল আবু বাকার কই নকল আবু বাকার কই এই আসল আর নকল খুঁজা বের করতে করতে যুদ্ধ শেষ সুবহানাল্লাহ একটু জোরে বলেন আসল আর নকল খুঁজতে খুঁজতে যুদ্ধ যুদ্ধ শেষ হয়ে গেল ইসলামের বিজয় হলো মুসলমানরা কালিমার পতাকা উড্ডীন করলেন মাত্র সাতজন সাহাবি শহীদ হয়েছেন যেখানে শত শত সাহাবি জমিন থেকে বিদায় হওয়ার কথা কিন্তু সেখানে মাত্র সাতজন সাহাবি শহীদ হাজার কাফিররা সংখ্যায় বেশি থাকলেও ওরা লেজ গুটিয়ে পালিয়েছে আমার আল্লাহ তাআলা ডাকবে হাবিব খেলাটা কেমন হইল জোরে বলেন হাবিব খেলাটা কেমন হইল আমার নবী কয় আল্লাহ আপনি যেখানে আছেন আপনার নিজস্ব সহযোগিতা ছিল সেখানে আর কোন কথা আছে আমার আল্লাহ তাআলা কয় হাবিব আসল ব্যাপারটা কি জানো আমি আল্লাহ 1000 ফেরেশতা 3000 ফেরেশতা 5000 ফেরেশতা ওটা তোমাকে সান্ত্বনা দিয়েছি আমি আল্লাহ তাআলা যখন দেখলাম ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্নের সৃষ্টি হয়েছে কোরআন জমিনে টিকবে কি টিকবে না সে প্রশ্নের তৈরি হয়েছে আমার জমিনে আমার সাজদা চলবে কিনা আমার ইবাদত চলবে কিনা সে প্রশ্নের তৈরি হয়েছে তখন আমি আল্লাহ তাআলা 1000 3000 5000 ফেরেশতা পাঠায়া চুপচাপ থাকি নাই বরং আমি আল্লাহ নিজে নিজে বদরের প্রান্তরে হাজির হয়েছিলাম মুসলমানদের শক্তির গোড়া কোথায় মুসলমান জানো না শক্তির গোড়া কোথায় জানো না তোমাদের সাথে আমেরিকা থাকতে পারে রাশিয়া থাকতে পারে ইন্ডিয়া থাকতে পারে মুসলমানদের সাথে আল্লাহ আছে দেখো না তাকায় ফিলিস্তিনের দিকে তাকায় দেখো না ফিলিস্তিনের সংখ্যায় মুসলমান খুব কম
60 বছর ধরে এই জালেম গোষ্ঠী ইসরায়েলি বাহিনীরা ফিলিস্তিনের উপরে হামলা করেছে নিরীহ মুসলমানদের উপরে মায়ের সামনে বাবাকে সন্তানকে হত্যা করেছে সন্তানের সামনে বাবাকে জামাই করে বিদায় করেছে 60 বছর ধরে ফিলিস্তিনের মুসলমানরা সহ্য করেছে কিচ্ছু বলে নাই আজকে যখন প্রতিবাদ করেছে গোটা বিশ্ব চিল্লায় শুরু করছে ফিলিস্তিন সন্ত্রাস 60 বছর ধরে যারা আক্রমণ করলো এরা সন্ত্রাস হয় নাই 60 বছর পরে আমার ঘর দখল করতে আসছো আমি চোর ধরলাম ডাকাত ধরলাম এখন আমি ডাকাত হয়ে গেছি চিল্লায় কেন জানেন কারণ হলো ঠিকা পড়ছে পারে না কোথায় দিয়ে পালাবে রাস্তা খুঁজে পায় না আমি এজন্য বলেছি এটা কোয়ালিটিফুল মুসলমান যদি কোয়ান্টিটি কম হয় হক না সংখ্যায় কম কিন্তু কোয়ালিটি ঠিক থাকলে কিসের ইসরায়েলের সাথে আমেরিকা কিসের রাশিয়া কিসের ইন্ডিয়া কাউকে লাগবে না খোদা কসম করে বলি আল্লাহ সাহায্য যদি থাকে ফিলিস্তিন বিজয় হবে বাইতুল মাকদিস মুসলমানদের কব্জে আসবেই আসবে ইনশাআল্লাহ শোনা মুসলমান আমি তোমাদেরকে বলি শোনো আজকে তো ফিলিস্তিনের পক্ষে ওই বাইতুল মাকদিসের পক্ষে ফিলিস্তিনের মুসলমানরা রক্ত দিয়ে জীবন দিয়ে তারা ঈমানের পরীক্ষা দিচ্ছে আমাদের হয়তো সেই সিচুয়েশন তৈরি হয় নাই তবে বাংলাদেশ কখনো যদি এমন পরিস্থিতির তৈরি হয় বাংলাদেশে কোরআন কায়েম করার জন্য ইসলামকে বিজয় করার জন্য উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি তোমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবা যদি জীবন দেওয়ার দরকার হয় কারা কারা জীবন দিতে তৈয়ার দুই হাত উঁচা করে আল্লাহর কাছে মার খাওয়ার দরকার হলে মার খাইতে হবে রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার দরকার হলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে হযরত খাব্বাবের কথা বলছিলাম মনে আছে না ভুলে গেছে হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলামের জন্য কত কষ্ট করেছেন তারা খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে খাব্বাব মুখের মধ্যে বড় বড় টিয়াম আর এগুলো কিসের বলো হযরত খাব্বাব ডেকে বলে বারবার করে আমাকে যখন নির্যাতন করে রবের নামটা চমৎকার করে আমি ডাকি কাফির মুশরিকরা তাকিয়ে তাকিয়ে দেখে আমার জবান দিয়ে আমার মালিকের নামটা বন্ধ করি না এই জবান দিয়ে যেন আল্লাহর নাম নিতে না পারি এই জন্য বাগান থেকে কাটা যুক্তওয়ালা গাছের কাটাই না আমার জিব্বাটাকে জবাইকৃত গরুর মতো টান দিয়ে বের কইরা জিব্বার মধ্যে কাটাগুলো এক একটা করে ঢুকিয়ে দিয়েছে জিব্বার যেই জায়গায় কাটা ঢুকিয়ে দিয়েছে ওই জায়গাগুলো আজও গোস্ত দিয়ে বরাট হয় না ওই জায়গা আজও পর্যন্ত ছোট্ট ছোট্ট টিউমারের মতো দেখা যায় মুসলমান যুবকরে আমি তোমাদেরকে বলে যাই বলো ইসলাম গ্রহণ করার জন্য কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত খাও নাই কেউ তোমাকে নির্যাতন করে নাই কেউ তোমাকে কোনোদিন অপমান করে নাই মাথায় টুপি দেওয়ার অপরাধে কেউ কোনোদিন তোমাকে খারাপ ভাষায় গালি দেয় নাই নামাজ পাঁচ ওয়াক্ত পড়ার কারণে কেউ তোমাকে কটু কথা বলে নাই যুবকরে বরঞ্চ এখনো তো বাংলাদেশে এই পরিবেশ আলহামদুলিল্লাহ আছে নামাজ না পড়লে মানুষ তোমাকে বকাঝকা করে খারাপ রাস্তায় খারাপ পোশাক পরলে মানুষ তোমাকে খারাপ চোখে দেখে কলিজার টুকরো যুবক তোমাদেরকে বলে যাব খারাপ রাস্তায় চলিও না হারাম রাস্তা বাদ দিয়ে দাও নবীর সুন্নতি টুপি মাথার মধ্যে লাগাও নবীর সুন্নতি দাড়ি মুখের মধ্যে লাগাও সুন্নতি পোশাক শরীরের মধ্যে লাগাও নবীজির দিনের রাস্তায় চলার জন্য চেষ্টা করো কেন বলি জান আজকে হয়তো আলেমদের কথার মূল্য নাই যেদিন জমিন থেকে বিদায় হইয়া যাইবা চোখের পানি ফালা ফালা চিল্লাইয়া চিল্লাইয়া কান্দবা আল্লাহর কসম করে বলি সেদিন কোন লাভ না এই দুনিয়ার যুবক সাহাবায়ে কেরাম তেমন একজন মানুষ
হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড মার খেয়েছেন ইসলাম ছাড়েন নাই, খুবাইব রাদিয়াল্লাহু আনহু মার খেয়েছেন ইসলাম ছাড়েন নাই, আবু বকর সিদ্দিক মার খেয়েছেন ইসলাম ছাড়েন নাই, হযরত ওমর তিনি বলেন আমি মার খেয়েছি আবার মার দিয়েছি তবু তারা ইসলাম ছাড়েন নাই। ও দুনিয়ার মুসলমান তোমার আমার ক্ষেত্রেও যদি ব্যাপারটা এমন হয় মার খাবো কোনো অসুবিধা নাই, এক আল্লাহকে রব বলে স্বীকার করেছি এরপরও আমার আল্লাহর উপর থেকে ইমান ছাড়তে রাজি না। ওই 70 কোটি হিন্দুদের দেবতা, ভারতের 70 কোটি হিন্দুদের দেবতা ডক্টর শিব শঙ্কর মহারাজ, হে রে এই দুনিয়ার যত বড় 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 ক্ষমতাওয়ালারা ছিল এর মধ্যে অন্যতম ক্ষমতাওয়ালা ব্যক্তি ছিলেন ডক্টর শিব শঙ্কর মহারাজ। 70 কোটি ভারতের হিন্দুরা এর দেবতা বলে জানত, এর মাথায় এসে সাজদা করতো, পায়ের কাছে এসে সাজদা করতো। এই আল্লাহর বান্দা 7টা ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল, বিশ্বের 25টা ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারতেন। হঠাৎ করে মনে মনে একবার চিন্তা জাগলো, আমি যে হিন্দু ধর্মের গুরু আমার ধর্মের কোনো অস্তিত্ব পাওয়া যায় কিনা। বহু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে জানলেন আমি এক এক করে করে কিতাব এক এক করে আমি পড়তে শুরু করব। পড়তে শুরু করলেন হিন্দুদের বাইবেল, পড়তে শুরু করলেন রামায়ণ, পড়তে শুরু করলেন মহাভারত, পড়তে শুরু করলেন জিন্দাবিস্তা, পড়তে শুরু করলেন দিবানিকা। পড়ে 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 সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন হিন্দু ধর্মের কোন অস্তিত্ব পুরো পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যায় না। এবার খ্রিস্টানদের বাইবেল নিয়ে পড়তে আরম্ভ করেছে, এই ভারতের বাইবেলের কপি একরকম, হাইরে আবার গিয়ে জাপানের বাইবেলের কপি আর একরকম, আমেরিকার বাইবেলের কপি আর একরকম, রাশিয়ার বাইবেলের কপি আর একরকম, এক দেশের বাইবেলের সাথে আর এক দেশের বাইবেলের মিল খুঁজে পাওয়া যায় না। অবশেষে তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সর্বশেষ মুসলমানদের কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করলেন, যেহেতু 7টা ভাষায় তার ডক্টরেট ডিগ্রি ছিল, আরবি ভাষায় তার একটা ডক্টরেট ডিগ্রি ছিল, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করেছেন। লাগাতার 3টা বছর আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে করে সিদ্ধান্তে উপনীত হলেন যদি জমিনের মধ্যে কোন ধর্ম থেকেই থাকে সেই প্রতিষ্ঠিত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার চিল্লা কা, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এবার ডক্টর শিব শঙ্কর মহারাজ মনে মনে চিন্তা করলেন কালিমা পড়ব মুসলমান হয়ে যাব, কেমন করে মুসলমান হব, 70 কোটি হিন্দুরা আমাকে দেবতা বলে মানে, যদি আমাকে তারা দেশ থেকে তাড়িয়ে দেয়, আমার বিরুদ্ধে যদি তারা সংগ্রাম করে তো পরিস্থিতি কেমন হবে, সন্তানরা যদি আমার কালিমা মেনে না নেয়, আমার স্ত্রীও যদি আমার কালিমা মেনে না নেয় তো পরিস্থিতি আমার কেমন হবে। এই চিন্তায় ঘুম নয়, খাওয়া নাই, গোসল নাই, ঠিক মতো শরীরটার যত্ন নেয় না, শরীরটা আস্তে আস্তে দুর্বল। হঠাৎ এক রাতে চিন্তা করে আমার সব কিছুর সমাধানকারী একজন আছে, তিনি কে, আঙ্গুলটা উঁচা করে চিল্লা লোকটা হিন্দু মানুষ কিন্তু মনে মনে আমার মালিকরা বিশ্বাস করে বলাইছে, একটু রাত্রিবেলা কারো কাছে বলবো না, আমি আল্লাহর কাছে বলবো। হায় রে স্ত্রীকে ডেকে মনে, স্ত্রী আমার তুমি আলাদা বিছানায় ঘুমাও, আমাকে আলাদা রুমে ঘুমাইতে দাও, সন্তানকেও আলাদা রুমের মধ্যে ঘুমাইতে পাঠাইলেন। আসলে আল্লাহর বান্দা আলাদা কোন রুমের মধ্যে ঘুমাইতে যায় নাই, এই রাত্রে আমার মালিকের দরবারে কান্না করতে দাঁড়িয়েছে, ঠান্ডা পানি দিয়া মুসলমানদের পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল শিখেছে, ওযু শিখেছে, ওযু গোসল করিয়া নামাজের মধ্যে দাঁড়ায় ডাক দিছে মুসলমানেরা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কি পড়ে আমি জানি না, তবে এমন করে মুসলমানরা নামাজে দাঁড়ায় দেখেছি, আমিও এমন করে দাঁড়াইলাম। আবার রুকুতে গেল, আয় আল্লাহ রুকুর মধ্যে গিয়ে মুসলমানরা কি বলে জানি না, তবে এমন করে মুসলমানেরা রুকুর মধ্যে যায়, আমিও এমন করে রুকুর মধ্যে গেলাম। এবার সাজদা যাইয়া আল্লাহকে ডাক দে, আয় আল্লাহ মুসলমানেরা
সাজদার মধ্যে গিয়ে কি বলে জানি না জানি না তবে শুনেছি মুসলমানরা সাজদায় গিয়া নাকি তোমার কাছে চায় আমি আজকে তোমার কাছে চাই আমি জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই জান্নাত আমার জন্য আমি লেখাইতে চাই আমাকে যদিও 70 কোটি হিন্দুরা দেবতা বলে মানে আমি আর এই ধর্মের গুরু হয়ে বাঁচতে চাই না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া বাঁচতে চাই তোমার গোলাম হইয়া বাঁচতে চাই কেমনে ফয়সালা করবা তুমি করে দাও আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন কারণ আমার মালিক কয়নে গোলাম আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না জোরে বলা যায় না আল্লাহু আকবার এই কথা বলতে বলতে সাজদার মধ্যে একটু ঘুমের তন্দ্রা চলে আসছে ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখে ঘুমের মধ্যে কে যেন এসে হাজি কে হাজির পরিচয় চায় আপনি কি আপনার পরিচয় দেন পরিচয়ওয়ালা নিজের নিজের পরিচয় দিচ্ছে আবার চিনো না আমি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার চিল্লায়া জোরে বলো আল্লাহু আকবার চিল্লাইয়া জোরে বলো হাতটা ধরে ডাক দেয় ডক্টর চিন্তা আছো কালিমা পড়বে কিনা চিন্তা আছো এখন আর চিন্তা করার দরকার নাই আমি নবী তোমার দরবারে এসে হাজির আমার জবানে জবান মিলাইয়া কালিমা পড়ে ফেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা পড়ার সাথে সাথে ঘুম ভেঙে গেল ডানে তাকায় বামে তাকায় হায় রে আগে তো চাইলে কালিমা পড়তে পারতাম না পড়তে পারতাম এখন আমার নবী নিজের জবানে আমার কালিমা পড়িয়ে গিয়েছে আমি যদি আমার কালিমার উপরে টিকতে না পারি আস্তে করে নিজের দরজা খুলিলা স্ত্রীর দরজার সামনে গিয়া দাঁড়াইলেন এক কদম সামনে দেয় আবার এক কদম পিছনে দেয় আবার সামনের দিকে কদম বাড়ায় আবার পেছন দিকে কদম বাড়ায় হঠাৎ করে তাকাইয়া দেখে প্রাণের স্ত্রীও তার রুমের দরজা খুলেছে জোরে কাওয়ান আল্লাহু আকবার স্ত্রীর স্বামীর যেন কি বলবে মনে হয় স্বামীও যেন তার স্ত্রীর কি বলবে মনে হয় একজন আরেকজনকে বলবে বলবে ভাব হঠাৎ করে পুরুষ মানুষ আর ডক্টর শিব শঙ্কর মহারাজ ডেকে বলে প্রাণের স্ত্রী আমার আজকে স্বপ্নের মধ্যে আমার নবী এসে আমার কালিমা পড়ায় মুসলমান বানাইছে বলতে দেরি হয় স্ত্রী স্বামীর দিকে তাকায় চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করেছে স্ত্রী কেন কাঁদো তুমি কি আমার মুসলমান হওয়াতে খুশি হও নাই স্ত্রী ডেকে বলে স্বামী আমার এটা দুঃখের কান্না নয় এটা আনন্দ আর সুখের কান্না স্বামী তুমি কি জানো আমিও যখন ঘুমাইতে গেলাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম নবী আরবি আমার সামনে এসেছি আমার নবী ডাক দেয় কালিমা পড় মুসলমান হয়ে যা আমিও কালিমা পড়ে ফেললাম মুসলমান হয়ে গেলাম স্বামী আর স্ত্রী দুইজন গলা গলি ধরে কান্না করে বড় আনন্দের কান্না করতেছে দুইজন মিলে সিদ্ধান্ত নিলে এবার একটু মেয়ের খবর নেওয়া দরকার মেয়ের দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বারবার করে দরজা টোকা দেয় মেয়ে দরজা খোলে না বারবার টোকা দেয় মেয়েটা দরজা খোলে না হঠাৎ করে খেয়াল করে মেয়েটা ভেতরে ফোফায়া ফোফায়া কাঁদতেছে কিরিমা কেন কাঁদ তুই আমাদের একটাই মাত্র মেয়ে যদি কাঁদো আমরা সহ্য করতে পারি না মেয়ে বলে আব্বু একটা অন্যায় করিয়া ফেলাইছি আমার বড় ভয় লাগে দরজা খুললেনি আমারে তোমরা জমিন থেকে বের করে দাও আমারে না জানি তোমরা বাড়ির থেকে বের করে দাও এই জন্য আমার বড় ভয় লাগে আমি দরজা খুলবো না মা ডাক দেয় দরজা খোল কি অন্যায় করেছো বল অন্যায় তোর সব মেনে নেব মেয়েটা দরজা খুলেছে দরজা খুলে মায়ের চেহারার দিকে একবার তাকায় বাবার চেহারার দিকে একবার তাকায় হঠাৎ করে মায়ের বুকের
সাথে মাথাটা লাগায় দিয়ে ডাক দেয় নগো আমি যে অন্যায় করেছি আমার অন্যায়টা তুমি মানবানি বলো বলে কি অন্যায় আমি যখন রাত্রিবেলায় ঘুমাইতে গেলাম আমার নবী আমার কাছে এসে আসি আমার নবী আমার ডাক দিয়া কয় কালিমা পড় মুসলমান হইয়া যা আমি কালিমা পড়ে ফেললাম মগো আমি আমার কালিমা পড়ার পরে আমার দিলে এত আনন্দ পায় আমার দিলটার মধ্যে এত শান্তি পেয়েছি দুনিয়া এত শান্তি জীবনে আর কোথাও পাইনি মায়ের চারার দিকে তাকায় বলে মগো হয়তো এই অপরাধে তোমরা আমার ঘর থেকে বের করে দিতে পারো আমার জমিন থেকে বিতাড়িত করতে পারো আমার সমাজ থেকে বের করে দিতে পারো কিন্তু আমি কালিমার মধ্যে যে মজা পেয়েছি ঘর থেকে বের করে দিল আমি কালিমা ছাড়তে রাজি না মা কান্না করে মেয়েটাও কান্না করে ডক্টর শিব শঙ্কর মহারাজ তিনিও কান্না করে হঠাৎ করে মেয়ের মাথার উপরে হাতটা রেখে ডাক দেয় মগো অন্যায় তুই একা কর নাই একই অন্যায় আমি তোর বাবাও করেছি একই অন্যায় তোর মাও করেছে যদি ঘর থেকে বের হইতে হয় আমরা তিনজন মিলে ঘর থেকে বের হইয়া যাব ঘর থেকে যদি সমাজ থেকে বের হইতে হয় আমরা তিনজন সমাজ ছেড়ে চলে যাব তারপরেও তুই এমন করে কথা বলবি না তারা থাকতে পারে না ইন্ডিয়ায় চলে আসলেন বাংলাদেশে বাংলাদেশে আসার পরে নাম জানা গেল নাম রেখেছিলেন ডক্টর ইসলামুল হক তার স্ত্রীর নাম রেখেছিলেন আয়েশা মেয়েটার নামটা পরিবর্তন করে নাম রেখেছিলেন ফাতেমা সাংবাদিকরা বাংলাদেশে আসার পরে প্রশ্ন করেছিলেন আপনার নামটা আপনি ফাতেমা কেন রাখলেন মেয়েটার চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর বলে ভাই আমার বাবা 70 কোটি হিন্দুদের দেবতা ছিল এই কারণে এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই এমন কোন গুণা নাই যেই গুণা আমি করি না আমার বড় ভয় হয় আমার মালিক আমার কিয়ামতের দিন মাফ করেন কি এজন্য আমি আমার নামটা নবীর মেয়ে জান্নাতি সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে মিলাইয়া নাম রাখছি কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহ তাআলা এক একজন জান্নাতির নামটা ধরে ডাক দিবে সেদিন তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাম ধরে আমার আল্লাহ ডাক দিবে যদি আমার মালিক ডাক দেয় ওই কাতারে আমিও দৌড় দিয়ে দাঁড়ায় যাব মালিক যদি ডেকে বলে তুই কেন আটছ তোরে তো ডাকি নাই আমি বলবো আল্লাহ তুমি তো বলো নাই কোন ফাতেমা আসবে তুমি তো ফাতেমার নামটা ধরে ডাকছো আমার নামটাও তো ফাতেমা তোমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারনি যদি তারে তুমি মুক্তি দাও জান্নাতের সরদারনি বানাও আমার অন্তত জান্নাতের ছোট্ট একটা জায়গায় জায়গা করে দিও ও কলিজার টুকরো যুবকরে ভালো করে বলে যাই শোনো তারা হিন্দুর ঘরে জন্মগ্রহণ কইরা বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ কইরা জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় নিয়েছে তোমার আমার কপালটা কত খারাপ দেখো তুমি আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম তোমার আমার বাবা মুসলমান তোমার আমার দাদা মুসলমান তোমার আমার মা মুসলমান তোমার আমার নানা মুসলমান তোমার আমার নানি দাদিরাও মুসলমান কিন্তু দেখো তোমার আমার চলাফেরা আজকে হিন্দুদের চেয়েও খারাপ তোমার আমার চলাফেরা খ্রিস্টানদের চেয়েও খারাপ তোমার আমার চলাফেরা উঠা বসা লেনদেন তো খ্রিস্টানদের চেয়েও খারাপ কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের আসামি হয়ে দাঁড়ায় যাও বলো মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা লজ্জা কোথায় পাইবা কোথায় রাখবা বলো দুনিয়ায় কোনো মানুষ তোমাকে অপমান করলে এত তুমি লজ্জিত হও তোমাকে দুনিয়ায় বাঁচতেই মনে চায় না কখনো ফাঁসির মধ্যে ঝুলে জমিন থেকে বিদায় হও একটু চিন্তা করে দেখো রে ভাই কিয়ামতের ময়দানে কোটি 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 ফিরিস্তারা যেদিন দাঁড়াইয়া থাকবে এ পৃথিবীর সব মানুষ যেদিন দাঁড়ায় থাকবে লক্ষ লক্ষ নবীরা যেদিন দাঁড়াইয়া থাকবে ওই দিন আমার হাতের মধ্যে যদি জাহান্নামের হ্যান্ডকাপ লাগিয়ে যায় যুবকরে কান্না করলেও কোনো কাজ হবে না কোনো কাজ হবে না এই জন্য অনুরোধ করে গেলাম হারাম রাস্তায় কদম বাড়াইও না শয়তানি রাস্তায় কদম বাড়াইও না দুনিয়ায় কয়দিন বাঁচবা বলো আজ আসো আগামীকালকে বাঁচবো এমন কোন গ্যারান্টি নাই বরং দুনিয়া আসার সিরিয়াল আছে জামার কিন্তু কোন সিরিয়াল নাই এই দুনিয়া আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে সন্তান আসে যাওয়ার সময় এমন হয়
হয় দুনিয়ায় দাদা থাকে নাতি জমিন থেকে বিদায় হয় সন্তান জমিনে থাকে বাবা জমিন থেকে বিদায় হয় আবার কখনো বাবা জমিনে থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না একটু আওয়াজ করে চিল্লায় বলো পারে কি পারে না কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর বারবার করে ডাক দেয় আনা বাইতুজ জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরা আমি বড় একাকীর ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী বাতি কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমার যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব এর কলিজার টুকরা ভাই দুনিয়ার রং তামাশায় পড়ে আমার মালিক রে ভুলিয়া যাইও না দুনিয়ার তামাশায় পড়ে আল্লাহকে ভুলিয়া যাইও না কারণ এই দুনিয়ায় খুঁজে দেখো কত মানুষের যেন বাবা না কত মানুষের যেন মা নাই আজকের এই মজলিসেও তাকাইলে দেখবা কত মানুষ যেন মা হারা কত মানুষ যেন বাবা হারা বাজান রে কার কার মা নাই একটু হাতটা উঁচা করে দেখা এই মজলিসে কার কার বাবা নাই আপনারাও হাত উঁচা করে দেখা হাতগুলো একটু তুলে রাখেন আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো এই যুবক তাকায় দেখ এই মানুষগুলো হাত তুলেছে এদের কারো ঘরে মা নাই আবার কারো ঘরে বাবা নাই কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই যুবকরে মাহারা এই মানুষগুলো চোখের পানি ফেলে ফেলে কান্না করে তাকে দেখো কত মানুষের চোখে পানি কত মানুষের চক্ষু দুইটা লাল হয়ে গেছে কারো চোখ দিয়ে গাল বেবে বেবে পানিগুলো পড়ে আজকে বাসায় যাইবা দরজায় টোকা লাগাইবা মা তোমার দরজা খুলবে আমি আজাদেও যদি বাসায় যাই আমিও বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে না বাইরে তোমাদেরকে কেমনে বুঝাবো জানি না আজকে তোমাদের বয়স কম তো দুনিয়ার রং তামাশায় পড়ে পড়ে আমার মালিক রে ভুলে গেছে মালিক কিন্তু বার 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 করে ডাকেন লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না গুনাহের রাস্তায় আর চলিও না হারাম রাস্তায় আর কদম বাড়াইও না কলিজার টুকরা ভাই অনুরোধ করে গেলাম আর হারাম রাস্তায় কদম দিও না শয়তানি রাস্তায় চলিও না আর উল্টো পাল্টা রাস্তায় চলিও না আর সুদের ব্যবসায় জড়াইও না ঘুষের ব্যবসার মধ্যে আর জড়াইও না আজকের মাহফিল থেকে আদা করে বিদায় যতদিন এই জমিনে বেঁচে থাকবো আমরা মালিকের গোলামি করে করে চলবো নবীজির তরিকায় চলবো কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা আওয়াজ দিয়া জোরে ডাক দাও আল্লাহ জবান খুলে জোরে বলো আল্লাহ চোখের পানি ফালাইয়া মালিকের ডাকো চোখে যদি পানি না আসে তারপরও কান্নার ভান ধরে ডাকো চোখের পানি আমার মালিকের কাছে বড় প্রিয় ওরে দুনিয়ার ভাই দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না তোমার আমার কবরেও যে জাহান্নামের আগুন ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না চোখের পানি ফেলায় আমার মালিকের জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাক আল্লাহ জবান খুলে বলো আল্লাহ জোরে 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 চিল্লাক আল্লাহ দয়ার মালিক যতজন তোমার গোলামে সেই দরবারে হাজির
আয় আল্লাহ আমরা আর শয়তানি রাস্তায় চলবো না, ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, আয় আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আর খারাপ রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো, দিনের রাস্তায় চলবো, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইয়েরা, রাত অনেক গভীর, আপনাদেরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, আমি যে কথা বোঝাতে চাই